আল্লাহ যে ভালো রাখুক সুস্থ রাখুক আর বহু প্রবাসী ভাই আমার খুব ভালোবাসেন খুব মিস করেন আমি তো ফোনে ভা কোথাও হইতে পারি না ভাই সে আমার খুব ভালোবাসেন আপনাকে আমি ধন্যবাদ দিলাম অনেক অনেক ধন্যবাদ মানের দোয়া করেন জানে যে ভালো সঠিক জিনিস যে মানুষ তুলে দিতে পারে খাদ্য দয়সা করতে চাই আর ভালো জিনিস মানুষকে দিতে চাই কোনো কম দামে দাদা দাদা ভালো করে ঘন্টা হ্যাঁ না ভুল যেও না

তারপরে একজন ভালো জিনিস তুলে দিবেন আর আমি যে দুই নাম্বার যদি করি জনপ্রিয় হব না দুই নাম্বার জিনিস দিলে আপনি রাতারাতি ধ্বংস হয়ে যাচ্ছেন আর যখনই আপনার ব্যবসার মধ্যে সততা এবং স্বচ্ছতা থাকবে একদম প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছে যারা হয়তো কেনার মতো সমর্থ ওইরকম পরিমাণে থাকে না তারাও কিন্তু আপনার কাছে সংগ্রহ করতে পারছে এটা একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয় ব্যবসা নিয়ে আমাকে সততা সততা যদি ব্যবসা যদি করেন তাহলে আজ আমি ব্যবসা করতে পারবেন অবশ্যই আর আপনি একটা কথা বলেছেন যে আপনি তো জনপ্রিয়ভাবে হলেন আমি সতলে থাকতে চাই ভাই আমি সৎ ব্যবসা করতে চাই আর ভালো জিনিস মানুষকে দিতে চাই কোনো কম দামের আমার কথা যে বাংলাদেশে ধনী গরিব সবাই আছে গরিবেরও চাই যে ভাই সাইন ব্যক্তি দুটো ছাগল নিয়ে একটা লাল করি ওই লোকটা কিন্তু আশা করে আমার উপরে আমি চাই যে ও ডিম বেচা টেকা কারো ভ্যান চালা টেকা দিন মরে কাজ করে তিনশো টাকা পাঁচশো টাকা দিন ওরা চাই যে ভাই ছাগল একটু লাল করি তাহলে কষ্ট টাকা আমার বোঝা লাগবে যে দশ টাকা কমে দিয়ে দেওয়ার চেষ্টা করি আমার বর্তমান সময় তো ভ্যারাটি ছাগল কিন্তু সবই আধুনিক ছাগল তোতাড়ি হরিয়ানা বাড়বাড়ি যমুনা পাড়ি এই ছাগলগুলো কিন্তু অরিজিনাল ছাগল অ্যাভেলেবল ছাগল ছিল তো বর্তমানে কিন্তু এইগুলো আপনার অরিজিনাল ছাগলগুলো বিক্রি করার বাদ দিয়ে কিন্তু আপনি ক্রসের ছাগল বিক্রি করছেন আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই হরিয়ানা তোতাপড়ি যত উন্নত ছাগল আছে একটা ছালের দাম ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার তিরিশের নিচে পাওয়া যায় না যে তো আমি ক্রসের ছাগল একশোটা বাইশাল ভাই আমার বাংলাদেশে দরিদ্র হার একটু আছে ভালো বেশি আমি চাই যে আমার এই ছাগলটা সবাই নিয়ে পালুক লালন পালন করুক খুব কষ্টের ভাই হয় কষ্টের টেকা কিন্তু সত্তর আশি টাকা বোঝাতে পারবি না তো এই জন্যে আমি কচের ছাগল বাঁচিয়েছি যে এই ছাগল সবাই কিনতে পারবি আমার কাছে পাঁচ হাজার শুরু করে পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার ভালো মানের ছাগল আছে এই জন্য এই ছাউল সবাই কিনতে পারে এই ছাগলগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া যায় তার কিন্তু সেখান থেকে ভালো পার্সেন্টের বাচ্চা আসছে কিন্তু হ্যাঁ একটু কচের ছাগলটা নেবেন ভালো মানুষের নেবেন আর ভালো পাঠা দেবেন তাহলে আল্লাহ ওটা থেকেই ভালো মানের বাচ্চা আসবে আর কি ভালো পাঠা যদি দিতে পারেন ওই খোরমাতে মারতে ভালো বাচ্চা বাড়াবি আর কি অনেক দাম হওয়ার কারণে সংগ্রহ করতে পারছে না তারা আপনার কাছ থেকে এই ধরনের সারবগুলো সংগ্রহ করে হান্ড্রেড পার্সেন্ট পাঠা যদি এখানে ব্যবহার করা যায় সেখানে ভালো কিছু বাচ্চা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট না হলে হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি বাচ্চা পাওয়া সম্ভব হ্যাঁ বিশ্ব হলে ভাইসেন হান্ড্রেড পার্সেন্ট আমি যদি কিনলাম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ সবাই তো লোয়া লাগবে সবাই তো নিতে পারে না একটা হানি ছাগল যদি আপনি বাজারে যদি বেশি হতে যান ওই কাস্টমার আইলো না ভিএপি কাস্টমার আইলো না তাহলে ছাগল বিক্রি হলো না হ্যাঁ বিক্রি যদি করেন আপনি কম দামে বেচা লাগবে কচের ছাগল নিলেন একটা কষাই নিতে পারবি একজন খাওয়ার জন্য করার জন্য নিতে পারবি একজন বিয়ের অনুষ্ঠানে নিতে পারবি এটা তো মাংস ছাগল বেশি এই জন্য এই ছাগল সব শেষে চলে হয় আর এই যে একটা কথা বলে জানে জনপ্রিয় হলেন আমি এই জন্য জনপ্রিয় হচ্ছে ভাই মানে ভালো মানে ছাগল দিবো কম দামের চেষ্টা করি ভাই জানি যে সবাই যে লিয়া পাইতে পারুক আর সাইন ভাইয়ের যে নাম হয় প্রথমে ধরেছেন চমৎকার মা বাচ্চার একটা সেট ভাই হ্যাঁ মা এই দুটো বাচ্চা কি এখানে দুটো পাড়ির বাচ্চা দুটো পাড়ির বাচ্চা হ্যাঁ তবে একটা আসছে মায়ের মতো কালার একটা কিন্তু পাড়ার মতো সুন্দর আসছে হ্যাঁ ওরকম হবে এটা কোন জাতের সেট ভাই এটা হলো যমুনা পাড়ি ভাই যমুনা পাড়ি হ্যাঁ মায়ের বয়সটা কেমন চলছে মায়ের বয়স কইলে আবার হাসবেন নেই দাঁতেই নেই দাঁতেই বলে এক দাঁত ফাইটে বাড়াইছে 28 ইঞ্চি হাইট হ্যাঁ ফার্স্ট টাইমের বাচ্চা হ্যাঁ প্রথম ভাই

হ্যাঁ এখনো দেড় মাস দশের পাচ্ছি

খাসির বাচ্চা মাসাল মাসাল মায়ের বয়স কেমন চলছে ভাই ছয় দাঁত ছয় দাঁত তৃতীয়বার বাচ্চাই ধরি কারণ যদি বাচ্চা একবার দিয়ে থাকে তারপর দাঁতার পরে একবার ছয় যায় একবার তিনবার বাচ্চা দিয়েছে মার্শাল

প্রত্যেকটা ছাগল এখানে অপরূপ সুন্দর এখানে এটা কালারফুল এটা চমৎকার কালার এটা কালার এটা শুধু এক কালার গোল্ডেন কালার আর পাঠারা দিছেন ভাই তার সাথে হা কলা কম্বল থেকে শুরু করে একটা পাঠার যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত বৈশিষ্ট্যই পাঠার মধ্যে আছে পাঠারা কোন জাতের ভাই পাঠার শিরোহিততা ভাই শিরোহিততা হ্যাঁ কান পান ফিটনেস অসাধারণ তবে ভিডার ভারতে এখান থেকে বাচ্চা ভালো আসবে হ্যাঁ কোনটা কোন জাতের ভাই এখানে সব শিরোইযাত ভাই সবই শিরোয় সব শিরোযাত

মানে কোনো দাম আমি খুচরো নেবে না আমি যে বাহান্ন দিতে পারবো পঞ্চাশও দিতে পারবো কোনো দিনও না ফিজ দাম যাচ্ছি সাতচল্লিশ হাজার তবে এখানে কি দাম হালকা সুযোগ সুযোগ কি থাকবে না ফিক্স দাম ভাই আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো বিকাশ খরচ দিয়ে দেবো এই পাঁচটা ছাগল ওনার বাজ পরিব সাতচল্লিশ হাজার টাকা সুপার ফিটনেসের খামার প্যাকেজটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনি এই প্যাকেজটি সংগ্রহ করলে আপনার লাইফে আর ছাগল সংগ্রহ না করলেও চলবে কারণ চমৎকার বিড়ার পাচ্ছেন এবং সবগুলো খুব সুন্দর কালারফুল একটি সেট পাচ্ছেন শিরোয় এই সেটটি বাংলাদেশের যে কোনো আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে সানডে পরবর্তী দর্শকে দেখেন আচ্ছা তিনটা ছাগল আমার পছন্দের ছাগল হ্যাঁ তিনটা ছাগল অসাধারণ ফিটনেসের সুপার মানে ছাগল হ্যাঁ তিনটা ছাগলের ফিটনেস কালার পার্সেন্ট খুবই চমৎকার এবং তিনটাই ডাবল হার্ডি ছাগল হ্যাঁ এই তিনটা কোনটা কোন জাতের ভাই তিনটাই বিটল ভাই তিনটাই বিটল তিনটাই বিটলের বাচ্চা মাসাল্লাহ বয়সটা কেমন চলছে এটা বয়স কত চার মাস সাড়ে চার মাস করে হবি এক থেকে দেড় মাসের মধ্যে সব একের পরে খিটে চলে হ্যাঁ খিটে চলে আসবে তিনটা পাঠিয়ে দাও না তিনটাই পাঠিয়ে আচ্ছা তিনটাই পঞ্চের মতো হুম মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস খুব সুন্দর এর সাথে যদি 100 পাঠা ব্যবহার করা যায় ভালো কিছু আসা সম্ভব 28 ইঞ্চি করে হাইট আছে ভাই তিনটা কেউ কারো চেয়ে কম না না তিনটা একসাথে বাচ্চা না হলে কিন্তু সেম বয়স এই সেটটা ভাই দামটা কেমন আসবে বড় ভাই হিসাবে তো 12 টা পিস 15 টা পিস বেচে দেখি তো অবশ্যই আমি ভিডিও দেখেছি ছোট ছোট বাচ্চা 15 টা 16 টা পিস বেচে জি তাহলে তিন শূন্য আটচল্লিশ হাজার দাম হচ্ছে আর বারোটা হলে তিন বারো ছত্রিশ হাজার আমি সব বাদ দিয়ে তিনটা লিব তিরিশ হাজার খরচ খরচ দিয়ে দিচ্ছেন সব আমি দিয়ে দেবো ভাই মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা সুপার ফিটনেসের চমৎকার তিনটা পাঠি একই সাথে চাচ্ছেন সেই ক্ষেত্রে তিনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে পারেন এখানে ভাঙ্গা লিলে একটা দাম লাগবে বারো পিস যেটা নিক বারো হাজার বারো তিনটা যদি একসাথে তিরিশ হাজার আর ভেঙে নিলে বারোটা পিস লাগবে পিস পড়বে একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ফিটনেস ভাই ডাবল হার্ডের ছাগল হ্যাঁ

উনত্রিশ ইঞ্চির কাছাকাছি দামটা ভাই এ জাতের ছাগল চোদ্দ পাঁচশো টাকা আমি সীমিত লাভ করি ভাই না তাহলে তার ভাগ্য ছাগল যাবে না হ্যাঁ আমি ধরেন লাভই করি অল্প

তিরিশ হাই হ্যাঁ এই ছাগলটা নিঃসন্দেহে অনেক বড় হবে নিঃসন্দেহে বড় হবে এখন কি সেটা এটা গাভীর নাই হয় গাভীর নাই মাসাল্লাহ এর দামটা কেমন এর দাম যাচ্ছে ভাই সাড়ে মাত্র সাড়ে ষোলো হাজার পরবর্তী দশক আচ্ছা এটা আপনার হলো দুইটা দিনে ভাব আছে একটা হরিয়ানের ভাব আছে আর বিটলেরও ভাব আছে হরিয়ানা শিরোহী বিটল একত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ কেমন তুলছি ভাই বয়স দেখা ভাই ফিটনেস সবকিছু মিলে আপনার একত্রিশ ইঞ্চি হাইটের চার দাঁত বয়সী ছাগল একবার বাচ্চা দিয়েছে এই ছাগলটা নিঃসন্দেহ অনেক বড় হবে ভাই এতে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা ব্যবহার করা যায়

হুম এটা গাটর নামে দেখা যেত হ্যাঁ মাশাআল্লাহ এবং ফিটনেস ডাবল হান্ড্রেড হ্যাঁ এটা কোন জাতি এটা হলো বিটলে ক্রস ভাই বিটলে ক্রস হ্যাঁ বয়স কাম চলছে দেখা দি ভাই চল দুই দ 30 এর কাছাকাছি হাইট হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দেয়নি ভাই ফার্স্ট টাইম হয়তো কিছুদিন মধ্যে হিটে চলে আসবে হেডা আমি এর পাটা দিয়ে দিয়েছি ভাই পাটা দিয়ে দিয়েছেন আমি পাটা দিয়ে দিয়েছি মাশাআল্লাহ ছাগল কিন্তু অনেক আমার কাছে ভিডিও আছে নাইরে নরে মাখানে দেন না দেখেন জি পাটা দিয়ে দিয়েছেন পাটা দিয়ে দিয়েছি ভাই মাশাআল্লাহ ছাগল যেহেতু ফিটনেস সুন্দর পার্সেন্ট ভালো

কফি কালার না এটা হলো পাঞ্জাবি কালার পাঞ্জাবি কালার এটা আপনার পাঞ্জাবি কালার মাশাআল্লাহ এবং এর যে ফিটনেসটা ভাই ডাবল আর ডি ছাগল অসাধারণ কান পাঁচ ফিটনেস খুবই চমৎকার হ্যাঁ বসে কেমন চলছে ভাই তো দেখা দে ভাই চার দাঁত চার দাঁত হ্যাঁ মাশাআল্লাহ চার দাঁত দাঁত সম্ভবত কোন কিছুতে ভেঙে গেছে ভাই 30 এর কাছাকাছি হাইট

এটা কোন জাতের এটা শিরোই জাত ভাই তো শিরোই হলো আপনার প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর ভাই আমার যে এরা খারাপ হইতে পারে ছাগল দশক ভালো এর দামটা কেমন চাচ্ছেন ভাই এর দাম যাচ্ছে ভাই ষোলো হাজার ফিটনেস এর মধ্যে ভাই দর্শক যারা সুপার জাতের সিরোয়াতের গ্যারান্টি ছাগলটি সংগ্রহ করতে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক শাইন ভাই ভাই আর একটা চমৎকার ছাগল ভাই মার্শাল কালারটা কিন্তু দেখার মতো একদম হরিণের মতো যদিও কালো হ্যাঁ হরিণের মতো কোন তিনটা খুবই চমৎকার এবং আপনার ফান্স ফিটনেস ডাবল আর ডিসাগল হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার শিরোই জাত ভাই শিরোই ভালো মানের ভাই মাশাআল্লাহ বয়স কেমন চলছে এর বয়স ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এই দেখেন একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট নাই ভাই এটা 31 ইঞ্চি হাইট ভাই হ্যাঁ তবে আমরা প্রত্যেকটা ছাগলের লিগাল যে মাপ সেটা কিন্তু দিচ্ছি না ওরে দলে ভাই আপনারা যখন ছাগল সংগ্রহ করবেন অবশ্যই নিয়ে মেপে দেখবেন আমার কথা যে আপনি কোনোভাবেই যেন প্রতারিত না হন সেই ব্যবস্থা ভিডিওগুলো করি কিছুদিনের মধ্যে হিটার চলে আসবে হ্যাঁ ছাগল কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এবং হারে মোটা ছাগল হ্যাঁ ভাই এটা দামটা কেমন আসবে বিশাল ভাই এরা খুব জাতের ছাগল ভাই বোঝা লাগবে এর তো দামও কিন্তু বেশি এর দাম যাচ্ছে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা ছাগলটা যে চমৎকার হ্যাঁ হ্যাঁ যদি আপনার সিরোহি পাটাটা ব্যবহার করা যায় হান্ড্রেড পার্সেন্ট ভালো পার্সেন্টের বাচ্চা সম্ভব কিন্তু আমরা যে বারবার বলি যে ক্রসের ছাগল হান্ড্রেড পাঠা সেখান থেকে ভালো বাস চাষ সম্ভব ভাই যারা বিশেষ করে বাণিজ্যিক খামার করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট ছাগল মাসাল ক্যারি খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন সব দিয়ে দেবো ভাই প্রিয় দর্শক যারা শিরোই জাতের ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগল সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক দেখেন সাইন ভাই একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ এই যে কান পান্স ফিটনেস এর ডাবল হাড্ডি ছাগল হ্যাঁ সিনের ধরুন ভাই মাসাল্লাহ

গাঁদা বার হচ্ছে দুই মাসের হবে নাটোরে আমি দেখি যে অনেক জায়গায় আছে বিশেষ করে আপনার প্রজনন কেন্দ্র সরাসরি বিডিং খামার আছে আর যদি হরিয়ানার পার্সেন্ট ভালো থাকে সেখানে হরিয়ানা পাঠাই ব্যবহার করে মাসাল্লা ভাই এই শালটা গুটি জানেন

এই ছাগলটা অপরূপ সুন্দর একটা ছাগল এরকম তো পুরো বডির কোথাও নাই কিন্তু এরকম না না এখানে কোনো কালার করে দেওয়া নাই না না অনেকে মনে করতে পারে এখানে কালার করে দেওয়া হ্যাঁ মাশাআল্লাহ এবং ফিটনেস ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ গলা কম্বল পাঁচ ফিটনেস ডাবল হাড়ির এটা কোন জাতের এটা হই বিটল আই দেখেন নেস দেখেন মাথা দেখেন মুখ লম্বা শিং দেখেন এখানে উঁচু হ্যাঁ এই যে থুদুন নিচে ইয়াটা আছে হ্যাঁ সব মাশাআল্লাহ সব কিছু মিলে দুটো মিক্স হ্যাঁ বয়স কত হচ্ছে তার বয়স ভাই চার দাঁত 4 দাঁত হ্যাঁ 4 দাঁত বত্রিশ ইঞ্চি হাইট ভাই অনেক বড় ছাগল এবং অনেক সুন্দর ছাগল একবার তো দিছে আমরা ধরলাম দুইবার বাচ্চা দিয়েছি কম আপনি দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার এখন কি প্যাকেট আছে না গাবেন না ভাই এই ছাগলটা বাচ্চা ছিল বাচ্চা দেয়নি আমি খালি বউ ডালিছি কিন্তু আমার কাছে হিট আসছিল মানে হিট আমি দিতে পারিনি ভাই না আবার এক সপ্তাহ পর আবার হিটে চলে আসবে হ্যাঁ তখন যদি আপনার বিটল হান্ড্রেড পাঠা ব্যবহার করা ভালো কিছু সম্ভব ভাই দামটা কেমন আসবে ভাই যার দাম যাচ্ছে ভাই ছাগল খুব ভালো ছাগল

এর দাম তো ভাই পঁয়ত্রিশ হাজার 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 ছত্রিশ বত্রিশ দাম কয় লে দেখি তা আমি তো হয়তো ব্যবসা করিনি না আমি এর দাম যাচ্ছি ভাই ফিরিশ দাম জি চব্বিশ হাজার পাঁচশো টাকা এরকম মাংস কয়েক কেজি হবে তিরিশের উপরে উপর পঁয়ত্রিশ কেজি মাংস আছে তিরিশ কেজি ধরেন তিরিশ বা আঠাশ কেজি ধরেন তিরিশ কেজি মাংস তো অনায়াস হ্যাঁ তিরিশ কেজি হবে তাহলে দাম দিল চব্বিশ হাজার পাঁচশো কিন্তু যদি খায় তাও দিয়ে একটা পারি হয়ে যাবে দিয়ে দিচ্ছেন সব দিয়ে দেবো এই ছাগলটা যেই সাথে যদি হান্ড্রেড পাঠা ব্যবহার করতে পারে যদি বিটল ব্যবহার করে তাতেও ভালো রেজাল্ট আসবে যদি আপনার সিরোই ব্যবহার করে তাতেও রেজাল্ট ভালো আসবে হরিয়ানাও ব্যবহার করা যাবে কারণ হরিয়ানা কিছুটা মিক্স আছে হ্যাঁ শিরোহী বিটল মিক্সের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়েছে এখন হিটে চলে আসতে পারে ছাগলটি বাংলা যে কোনো পাঁচটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করুন নিতে পারেন এখানে শুনতে হবে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সমাধারণের পক্ষ থেকে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্য নিজের এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছি ইনশাল আসসালাম আলাইকুম আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনার খুব কষ্ট করে আসছেন আর একটা ব্যবসা গরম ভাই খুব গরম আছে কয়েকদিন খুব বৃষ্টিও গেল আল্লাহ দেন কোন দিক যাবে বৃষ্টি দিয়েছে তা করছে কি বৃষ্টি শুরু হইলো এত ঠান্ডা আবার দেন গরম চলে যাচ্ছে তাও এত গরম দিচ্ছে আল্লাহ কোন দিক যাবে কোন যাই আল্লাহ যে করে ভালো জনে করে মঙ্গলের জন্য করে আল্লাহ যে ভালো রাখুক সুস্থ রাখুক স্বভাবই আর বহু প্রবাসী ভাই আমার খুব ভালোবাসেন খুব মিস করেন আমি তো ফনে ভাগ কোথাও যেতে পারি ভাই তে আমার খুব ভালোবাসেন আপনাকে আমি ধন্যবাদ দিলাম অনেক অনেক ধন্যবাদ দোয়া করেন জানে যে ভালো সঠিক জিনিস যে মানুষকে তুলে দিতে পারে প্রিয় দর্শক আল্লাহ পাখের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আপনার আপনাকে আমাকে আমাদের সবাইকে এই নিয়ামতের মধ্যে রাখুক এবং সকলকে সুস্থ রাখুক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের মতো আমাদের সাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ